ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপ্রেডিট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় নিউজ। আর আকর্ষণীয় নিউজটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সর্বশেষ নিয়োগ এর নীতিমালা অনুযায়ী নিয়োগ পরীক্ষার বিষয় নম্বর বন্টন ও সময় সংক্রান্ত 2024 এর উপর ভিত্তি করে আজকের এই ভিডিও টিটেলটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যে ভিডিওটি দেখার জন্য অনেকে অধীর আগ্রহে আছেন এবং যারা বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসায় এজাতীয় পদে নিয়োগ পেতে ইচ্ছুক, অবশ্যই আপনাকে এজাতীয় পদে নিয়োগ পেতে হলে আপনাকে তো ওভাবে প্রস্তুতি করে আপনাকে এমনভাবে ঘরে নিতে হবে যে যেখানে আপনি ইনশাল্লাহ একাধিক ক্যান্ডিডেটের সাথে ইন্টারভিউ দেওয়ার পর আপনি ইনশাল্লাহ প্রথম স্থান অধিকার করতে পারেন। তা আমি মনে করি আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য, অবশ্যই মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনি যদি দেখার পরে মনে করেন যে আপনার সহকর্মী, ফ্রেন্ড, বন্ধু এমন একটি জবের প্রয়োজন, তাকে অবশ্যই মেসেজ দেবেন আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবেন। তা আসুন আমরা এখন জানবো বিস্তারিত নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন পরীক্ষার সময়। এখানে আমি প্রথম দুইটা অংশ আলোচনা করব, অফিস সহকারী কাম হিসাব সহকারী আর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো এখানে দেখুন সনদে ছয় আছে, লিখিত 35, মৌখিক 9, মোট 50 নম্বর আর পরীক্ষাটা হবে 50 মিনিটে। পরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে সেম দেখুন 6, 35, 9, 50 এবং 50 মিনিটে পরীক্ষাটা সম্পূর্ণ করতে হবে। তারপর এখানে ব্যবহারিক অংশে আছে অনুচ্ছেদ 2-14, এটা আমরা পরে দেখব। তারপরে লিখিত পরীক্ষা প্রশ্নের বিষয়গুলি নম্বর বন্টন, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় 35 নম্বর প্রশ্নের নিয়মাবলী নিম্নরূপ। তো এখানে নিম্নে এই যে উল্লেখ রয়েছে সেটি আমি আপনাদের বুঝাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। বাংলাদেশের ইতিহাস, যেমন ভাষা আন্দোলন রয়েছে, তারপরে রয়েছে আপনার 69 গণঅভ্যুত্থান, হ্যাঁ, তারপরে 71 মুক্তিযুদ্ধের যে ইতিহাস, হ্যাঁ, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ রয়েছে, এই জাতীয় বিষয়গুলো আপনারা অবশ্যই আয়ত্ত করবেন সংক্ষিপ্ত আকারে, সরল আকারে। সমাজ ও সংস্কৃতি, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা কীরূপ, কেমন, এটার উপরে হয়তো বা সংক্ষিপ্ত সব প্রশ্ন করবে। রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কীরূপ, তারপর মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ইত্যাদি, মহান মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল আর মুক্তিযুদ্ধের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বীরত্ব সূচক কয়টা আর কে কে মুক্তিযুদ্ধে মানে শহীদ হয়েছেন, এই জাতীয় প্রশ্নগুলো আপনারা পড়বেন, আশা করি ইনশাল্লাহ কমন পড়ে যাবে, পেয়ে যাবেন। সাধারণ বিজ্ঞান বিষয়ক দক্ষতা, এই বিষয় সম্পর্কে কিছু ধারণা আপনার থাকতে হবে। হিসাব বিষয়ক, যেমন ধরুন অফিসের যে ডেবিট ক্রেডিট রয়েছে, রেজিস্টার খাতা মেনটেন করতে হবে, হ্যাঁ, তারপর আরও বিভিন্ন রেজুলেশন বই খাতা, এগুলি হিসাব সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপর কম্পিউটার তো অবশ্যই ধারণা থাকতে হবে। আইসিটি বিষয়ক সাধারণ দক্ষতা, আইসিটি বিষয়ক বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে আইসিটির মধ্যে আমরা অনেক কিছু অনলাইনে অনেক তথ্য আমরা সাধারণত দিয়ে থাকি, যে যেমন শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়, এই সব সাইটগুলোতে আপনাকে বিশেষ ধারণা থাকতে হবে। তারপরে ভাষা জ্ঞান, বাংলা, ইংরেজি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, চলতি বিষয়, মোট এখানে 5টা আছে, মোট 15 নম্বর। এই 15 নম্বর 5টা থেকে যদি ভাগ করি তাহলে 3 করে পড়ে, তো এক্ষেত্রে আপনাকে 4 অথবা 5 গণিত দিতে পারে। তারপরে বাংলা, ইংরেজি অথবা 10, হ্যাঁ, 10 না, 3 দশমিক 6 অথবা 8, এরূপ মানে এখানে এটা যিনি মানে এখানে পরীক্ষার নিয়োগকর্তা থাকবেন তারাই ভালো বুঝেন। তো এভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। তারপরে আসুন ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী কম্পিউটার ল্যাব অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সাধারণ নির্দেশাবলা নিম্নরূপ। তো এখানে দেখুন পরীক্ষার বিষয়, পরীক্ষার সময়, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে নোট নম্বর, সর্বনিম্ন 5 নম্বর, গড় 5 নম্বর। তাহলে এখানে
দেখুন সবকিছু আছে, বাংলায় হলো 10 মিনিটে 20 শব্দ, নম্বর 50, সর্বনিম্ন পাস 40%, ইংরাজি 10 মিনিটে 25 শব্দ, নম্বর 50 নম্বর, পাসের পাসের ধরন 40%, টোটাল 50%। তারপরে এখানে আপনার আরও যে যে বিষয়গুলো জানা থাকতে হবে, বাংলা ইংরেজি সকল প্রকার কম্পিউটার মুদ্রা অক্ষরের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো গতি অর্জন করে না এগুলি গণ্য হবে, সর্বনিম্ন গতিকে 5 নম্বর 40% হিসেবে গণ্য করা হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। তো এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ফর ইট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এবং আপনাদের আরও একটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে আমি আগামী আরেকটি ভিডিওতে আপনাদের একটি প্রশ্নের সম্পূর্ণ নমুনা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি আপনারা এই নমুনাটি পেয়ে ইনশাআল্লাহ তাআলা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে হ্যাঁ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো একটি ফলাফল অর্জন করবেন, অথবা আপনার চাকরি ইনশাআল্লাহ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।